আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এক দফা কর্মসূচির নামে বিদেশি মেহমানদের সামনে শো ডাউন করে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহিরের স্ট্যান্ড বাজি করছে বিএনপি। দুপুরে কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদী ভাঙন পরিদর্শন ও নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। হানিফ আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। বিএনপি সেই নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে। বিদেশি ষড়যন্ত্রই বিএনপির মূল ভরসার জায়গা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, দেশের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বিএনপির তো মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, কারণ দেশের জনগণের সঙ্গে তার সম্পর্ক নাই, দেশের জনগণ তাদের পক্ষেও নাই। দেশের জনগণ যদি পক্ষে না থাকে তাহলে কোনো আন্দোলন সফলও হয় না, এ কথা আমরা বহুবার বলেছি। এটা বিএনপিও জানে, জানে বলে তাদের এখন মূল ভরসার জায়গায় বিদেশি ষড়যন্ত্র পারে। এখন এই যে আমরা দেখতেছি যে বিদেশি বেশ কিছু বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন আমাদের বাংলাদেশে, তাদের সামনে একটা শোডাউন করার জন্য একটা স্ট্যান্ডবাজি একটা কথাবার্তা বলছেন, এতে কিছু যায় আসে না।